আজকের রেসিপি বিজয় দশমীর স্পেশাল চন্দ্রপুলি। বাঙালির এক বহু পুরানো ঐতিহ্যবাহী মিষ্টি হলো এই চন্দ্রপুলি, যেটা খুব ইজিলি সহজে বাড়িতে তৈরি হয়ে যায় খুব অল্প সময় এবং অল্প উপকরণে। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে বাড়িতে এই চন্দ্রপুলি বানাবো। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চন্দ্রপুলি তৈরি করতে আমাদের লাগবে ছানা। আমি এখানে দুধটাকে ফুটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটার জল খুব ভালোভাবে শুকনো করে একদম ঝরঝরে করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। এবার এটাকে আমি হাত দিয়ে একদম মসৃণভাবে ঘষে নেব। হাতের প্লামের যে উঁচু অংশ থাকে এই অংশটা দিয়ে এইভাবে চেপে চেপে আমি দু তিনবার খুব ভালোভাবে একদম মসৃণ করে নেব। এইভাবে মসৃণ করে নিলে ছানাটা একদম নরম হয়ে যাবে, আর কোনো দানা দানা জাতীয় অংশ থাকবে না। এইভাবে আমি সমস্ত ছানাটাকেই দু তিনবার খুব ভালোভাবে চেপে চেপে ঘষে মসৃণ করে নেব। দেখুন, এটা অলরেডি একদম নরম হতে শুরু করেছে। এইভাবে দু তিনবার আমি প্রসেসটাকে রিপিটে করতে থাকব। দেখুন, আমি এইভাবে দু তিনবার খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে একদম মসৃণ করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। দেখুন কত সুন্দর একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি এখানে খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। আমি এখানে বাড়িতে তৈরি খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটাকেও সেম প্লাম অংশটা দিয়ে ঘষে ঘষে একদম মসৃণ করে নেব। বাড়িতে কীভাবে খুব সহজে খোয়া ক্ষীর তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে খোয়া ক্ষীর বাজার থেকে কিনে নিয়ে এসেও সেটা দিয়েও তৈরি করতে পারেন। সেম খোয়া ক্ষীরটাকেও খুব সুন্দরভাবে নরম করে নেব। দেখুন, খোয়াকিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার যে ছানাটাকে আমি মেখে রেখেছিলাম সেই ছানা আর খোয়াকিটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ছানা এবং খোয়াকিটা কত সুন্দর নরম হয়েছে। এবার এই দুটোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। দেখুন, আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে আমি প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি তার সমান দুধ। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে এটা ফ্লেভারটা সুন্দর আসবে। কিন্তু কেউ যদি চান দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন। এবার চিনিটাকে এই দুধে খুব ভালোভাবে ডাইলিউট করে নেব। দেখুন, চিনিটা দুধে খুব সুন্দরভাবে মিশতে শুরু করছে। চিনিটা পুরোপুরি দুধে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকব। দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে দুধে মেল্ট হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব গুড়। আমি এখানে ছোট বাটির এক বাটি গুড় ব্যবহার করেছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে। গুড় দিয়ে গুড়টাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই চন্দ্রপুলিটা বানান, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এবার তৈরি করে রাখা ছানা আর খোয়া ক্ষীরের মিশ্রণটা দিয়ে দেব। বাঙালির বহু পুরাতন ঐতিহ্যবাহী মিষ্টি এটি। পুরাতন যুগে ঠাকুমারা এই রান্নাটি করতো। আমার স্বর্গীয় ঠাকুমার থেকে আমার এই রান্নাটি শেখা। উনি প্রতি বছর বিজয়া দশমীর সময় এই মিষ্টিটা বানাতে এবং বাড়িতে অতিথি আসলে তাদেরকে পরিবেশন করতে। আপনারা বাড়িতে অবশ্যই এই বিজয়া দশমী উপলক্ষে এই চন্দ্রপুলিটা বানান এবং সকলকে করে খাওয়ান। সকলে আপনার প্রশংসা করবেই করবে, আমি হলপ করে বলতে পারি। দেখুন, ছানা ও খোয়া ক্ষীরটা খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে এবং প্রসঙ্গত বলে রাখি গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে।
দেখুন আমি খুব সুন্দরভাবে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি এক বাটি ডেসিকেটেড কোকোনাট অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে বাজার থেকে যে নারকেল কোড়া পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি নারকেল গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম মেদে রেখেছি। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়েছে, এটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না এটা খুব সুন্দর একটা টাইট ডো তৈরি হয়ে যাচ্ছে। খুব বেশি টাইট হবে না, আবার একদম পাতলাও থাকবে না। এইভাবে আমি 5-6 মিনিট খুব সুন্দরভাবে নেড়েছেড়ে নেবো। দেখবেন যখন এটা টাইট হতে শুরু করবে তখন এটা ধীরে ধীরে কড়ার গা থেকে ছেড়ে আসবে। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাচ্ছে এবং কড়া থেকে ছেড়ে আসছে। এটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। এবার এটাকে আমি থালাতে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। দেখুন স্প্রেড করে দিয়েছি। এবার এর ওপর একটা কাপড় দিয়ে দেবো। এবার এটাকে আমি এইভাবে রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। 15 মিনিট থেকে 1/2 ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব। নিলে হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন এটা আরেকটু টাইট হয়ে গিয়েছে। ঠিক এই রকমই আমাদেরকে রেডি করে নিতে হবে। এবার চন্দ্রপুলি করার জন্য আমি এরকম একটা ছাপকি নিয়েছি। আপনারা যে কোনো হাফ চাঁদের শেপের যে কোনো ছাপ নিতে পারেন, তাতে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। এই ছাপগুলো ইজিলি বাজারে কিনতে পাওয়া যায়। এবার এই ডো থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে লম্বা শেপে করে নিচ্ছি। এবার এই ছাপের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমি ছাপ দিয়ে নেবো। খুব সুন্দরভাবে শেপ দেব যাতে সব দিকটা সমানভাবে শেপ আসে। দেখুন আমি ঠিক এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি ছাপ থেকে বার করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখুন ঠিক সেম প্রসেসে ওখান দিয়ে কিছুটা অংশ নেব, নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে রাউন্ড করে নেব। নিয়ে ছাপের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ছাপ করে দেবো। দেখুন আমি কত সুন্দরভাবে এটাকে ছাপ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এটাও তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব।
দেখুন এইভাবে আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি চন্দ্রপুলি। আমি ওপর থেকে কিছুটা পেস্তা কুচি দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন কত সহজে ইজিলি আজকের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা এই বিজয়াদশমী উপলক্ষে অবশ্যই একবার এই চন্দ্রপুলিটি বানান, এটি যেমন টেস্টি হয় তেমন ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।